हेलो एंड वेलकम टू एनर्जी इंडिया फूड। आज बनाबो एक टू অন্য রকমের একটা চিকেন রেসিপি। বানাবো মেথি চিকেন। মেথি চিকেন বানাতে আমাদের লাগবে চিকেন, কাসুরি মেথি, নুন, আদা বাটা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচানো, রসুন বাটা, সাদা তেল। সবার প্রথমে আমরা তেল গরম করব। तीन टेबिल चामच सदा तेल निलाम। तेल गरम हो गए, प्रथमे आम्रा देबो हाफ चा चामच रसुन बाटा। रसुनेर काचा गंधटा जेते जेते ही आम्रा देबो आदा बाटा। आदा बाटा हाफ चा चामच। আমরা এখানে বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমরা একই সঙ্গে দিয়ে দেব চিকেন। আমরা এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা উইথ বোনও কিন্তু ব্যবহার করতে পারেন। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ, এখানে আমরা মাঝারি মাপের দুটো টমেটোকে সরু সরু লম্বা লম্বা স্লাইসে কেটে রেখেছি, আমি সবটাই ব্যবহার করব। একই সাথে দেব কাসুরি মেথি। শীতকালে যখন মেথি পাতা অ্যাভেলেবল হয় মার্কেটে, তখন কিন্তু মেথি পাতাই আপনারা অনেকটা ব্যবহার করতে পারেন। আর বছরের অন্য সময়ের জন্য রইল কাসুরি মেথি। 3 টেবিল চামচ কাসুরি মেথি আমরা ব্যবহার করছি। এবার আমরা দেব নুন হাফ চামচ বা তার থেকে সামান্য বেশি। দেব সামান্য একটু জল যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। মেথি মশলা চিকেন সব একসঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার গ্রেভির জন্য হাফ কাপ থেকে পৌনে এক কাপ জল দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অল্প সময়ের জন্য ঢাকনা বন্ধ করব। চিকেন সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। ধনে পাতা কুচানো আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। ভালো করে মশলার সঙ্গে ধনে পাতাটা মিশিয়ে দিন। রেডি আমাদের মেথি চিকেন, সার্ভ করুন গরম গরম।